নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে হয়তো আপনারা খুব কমই জানেন। আমরা লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এইগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকি। আজকে জানব আমাদের জীবনে আত্মা কারক গ্রহ কোনটি। বুঝতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ সোল প্ল্যানেট আমাদের কার কি সেটা আমাদের জানতে হবে। কারণ এই সোল প্ল্যানেট যত স্ট্রং থাকবে আমাদের জীবনের গঠন কিন্তু তত মজবুত হবে। অনেকে দেখবেন আমরা বলি, বাবা ওর কী তাড়াতাড়ি কিন্তু উন্নতি হচ্ছে, ওর এত সাকসেস কী করে পাচ্ছে, তারপরে ওর এত দায়িত্ব কী করে নিয়ে চলছে, ও তো কোনো প্রবলেমই আমি দেখতে পাচ্ছি না। এই যে কথাগুলো আমরা বলি, জানবেন সেই ব্যক্তির আত্মকারক গ্রহ বা সোল প্ল্যানেট ভীষণ স্ট্রং রয়েছে। আত্মকারক গ্রহের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আমাদের ফার্স্টেই দেখতে হবে আপনার আত্মকারক গ্রহটি কিভাবে হচ্ছে। প্রথমেই বলবো, 0 থেকে 30 ডিগ্রির মধ্যে প্রতিটা প্ল্যানেট কিন্তু হতে হয়। আর এই 0 থেকে 30 ডিগ্রির মধ্যে আমরা প্ল্যানেটের 3টে ফেজ পাই। একটা একদম শৈশব অবস্থা, অর্থাৎ 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমরা শৈশব, অর্থাৎ প্ল্যানেটটি কিন্তু বাড়ার দিকে এগোচ্ছে, তার আস্তে আস্তে কিন্তু ইয়াংয়ের দিকে যাচ্ছে, তেজ বাড়ছে আমরা মনে করি। 10 থেকে 20 এটা একদম ইয়াং স্টেজ। এই প্ল্যানেটকে মানে যদি ভালো দেখে আপনার জীবনের সমস্ত কিছু দিকে আপনাকে রাইজিং করে দেবে। সেই প্ল্যানেটের দশা চললে আপনি জীবনে মালামাল হয়ে যাবেন। আমরা বলি না যে ওর একদম গোল্ডেন পিরিয়ড চলছে, এই যে গোল্ডেন পিরিয়ড জায়গাটা, এটা কিন্তু 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে আসে। আর 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অবধি আমরা কিন্তু বলে থাকি যে বৃদ্ধকালীন অবস্থা, অর্থাৎ সেই প্ল্যানেটটি কিন্তু ওল্ডের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এজেড পার্সনের দিকে কিন্তু কানেকশন হবে। দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা যখন থাকে তাদের সব কিছু শেখার একটা ইচ্ছা থাকে, বসতে শিখতে ইচ্ছা, দাঁড়াতে শিখতে ইচ্ছা, কথা বলার ইচ্ছা। অর্থাৎ শৈশব অবস্থায় আমরা কিন্তু সব কিছু শেখার চেষ্টা করি। যৌবন সেটাকে আমি যা শিখলাম সেটা আমি ভোগ করার চেষ্টা করি। 20 বছর অবধি ছেলেরা কিন্তু একদম ইয়াং স্টেজে থাকে, একদম ইয়াং অবস্থা তারা কিন্তু থাকে। এবং 20 বছর থেকে 30 বছর এটা কিন্তু আমাদের একটা ম্যাচুরিটির টাইম। ঠিক প্ল্যানেটগুলো কিন্তু সেইভাবে। এইবার আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকালীন ছকে প্রত্যেকটা প্ল্যানেটের ডিগ্রি দেখতে হবে। যদি দেখেন 19 ডিগ্রি সামথিংয়ে আপনার রবি রয়েছে, তাহলে রবি হচ্ছে, রবির থেকে সব ডিগ্রিগুলো কম আছে প্ল্যানেটের, 18 ডিগ্রি সামথিং অবধি আছে, তাহলে কিন্তু জানবেন যে আপনার আত্মকারক গ্রহ হচ্ছে রবি। রবি যদি কারো জন্মছকে আত্মকারক হয়, তার মধ্যে ভীষণ উদ্যমী, ইয়াং ভাব, তেজস্বী, খুব পজিটিভ মাইন্ড, রাগ জেদ প্রবল, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং ক্যারিয়ারের দিক থেকে তারা একদম শ্রেষ্ঠত্বের জায়গা যায়, গভর্নমেন্টের খুব উচ্চ পদস্থ জায়গায় যায়, এবং জীবনের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্নভাবে সাকসেস কিন্তু পেয়ে থাকে। নাম, যশ, প্রতিষ্ঠা এগুলো কিন্তু তাদের জীবনে আমরা প্রবলভাবে কিন্তু দেখে থাকি। আবার ধরুন কারো যদি দেখা যায় যে চন্দ্র রয়েছে সমস্ত প্ল্যানেটগুলোর মধ্যে থেকে হায়েস্ট, অর্থাৎ 24 ডিগ্রি সামথিংয়ে রয়েছে, আর 24 ডিগ্রি সামথিংয়ের থেকে সব প্ল্যানেটগুলো নিচে চলে গেছে, তাহলে জানবেন যে আপনার কিন্তু আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র আত্মকারক গ্রহ হলে সেই মানুষটির মধ্যে ভীষণভাবে মনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তারা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, বাবা মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। এবং তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের বিভিন্ন দিক থেকে তারা চন্দ্র, অর্থাৎ ক্রিয়েটিভিটি, লেখালেখি, শিল্পসত্তা বা কোনো সেবামূলক এনজিও বা কোনো নার্সিং, এই ধরনের কাজে কিন্তু তারা প্রচণ্ড পারদর্শী হয়। মায়া, দয়া, মমতা বা ধার্মিক দিকেও তাদের কিন্তু ইচ্ছা, আগ্রহটা প্রবল থাকে। কিন্তু এই চন্দ্র যদি আত্মকারক গ্রহ হয়ে থাকলো, কিন্তু যদি দেখা যায় ডিগ্রিতে 29 ডিগ্রি সামথিং হয়ে গেল, তাহলে কী হবে? সে আত্মকারক গ্রহ হলো, খুব ভালো করে বুঝুন আপনারা, সে আত্মকারক গ্রহ হলো কিন্তু 29 ডিগ্রি সামথিং হচ্ছে একদম বৃদ্ধ, অর্থাৎ
চন্দ্রের যে ক্ষমতা একজন 80 বছর লোকের, ধরুন সেই ক্ষমতা কি থাকে? অর্থাৎ তার যে ইয়াং স্টেজের যে পাওয়ার, 80 বছর বয়সে গিয়ে সে খুব ট্যালেন্টেড, তার ক্রিয়েটিভিটি রয়েছে, সব রয়েছে, কিন্তু সে আলটিমেট কি ওই 80 বছর বয়সে গিয়ে সেগুলো প্রতিফলিত করতে পারে? হয় না। সেখানে কিন্তু লাগে হচ্ছে আমাদের প্রতিকার, অর্থাৎ সমস্যা যেরকম আছে সমাধান কিন্তু আছে। এবং বৈশালী সরকার এত মানুষের সমাধান দিয়ে এসেছি বলে মানুষ কিন্তু বিশ্বাস করে আমার কাছেই আসে। কাজেই আত্মকারক গ্রহ যদি দুর্বল হয়ে থাকে, বৃদ্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু তার সঠিক প্রতিকার করলে আপনার জীবনে যে অবস্থার মধ্যে দিয়ে আপনি ডামাডোলে যাচ্ছিলেন সেই যে, কারণ আত্মকারক গ্রহ ভালো না থাকলে আপনার জীবনের রাইজিং হবে না, আপনি স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারবেন না, আপনি কোথাও গিয়ে স্ট্যাগ হয়ে যাবেন, তারপরে আর কিন্তু উঠতে পারবেন না। আর যদি এই আত্মকারক গ্রহের দশাও আপনার জীবনে আসে এবং সে একদম স্ট্রং, অর্থাৎ 20 ডিগ্রি 21 ডিগ্রি 22 ডিগ্রির মধ্যে রয়েছে, আপনি জানবেন আপনি দারুণ, কোনো কাউকে বলতে হবে না, আপনি দারুণভাবে জীবনে কিন্তু স্বাচ্ছন্দ্য এগিয়ে যেতে পারবেন, নিজের কনফিডেন্স লেভেল প্রচুর থাকবে, প্রচুর ইন্টেলিজেন্ট হবে, ইনস্ট্যান্ট বুদ্ধি নেওয়ার ক্ষমতা আপনার রয়েছে, অর্থাৎ এইভাবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। যাদের আত্মকারক গ্রহ মঙ্গল হয়ে থাকে, মঙ্গল ধরুন আপনার রয়েছে 23 ডিগ্রিতে, তাতেও কিন্তু আমরা বলবো মঙ্গল স্ট্রং রয়েছে, কারণ একদম ইয়াং স্টেজ। কারণ আমরা বলি যৌবনের কারক গ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গল মানেই সেনাপতি, মঙ্গল মানেই ছোটবেলা থেকে লড়াই করার ক্ষমতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, প্রশাসনিক দক্ষতা, IAS IPS WBCS এই সমস্ত পদ জায়গায় যারা যান তাদের কিন্তু আমি দেখেছি আত্মকারক গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল। মঙ্গল যদি আপনার জন্মচক্রে শ্রেষ্ঠত্ব থাকে, ভালো সার্জন হতে পারবেন, ভালো মানে আপনার দমকল বা পুলিশ বিভাগে অনেক উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন, যে কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আপনার দক্ষতা প্রবল থাকবে, অর্থাৎ মঙ্গল যদি আপনার জীবনে আত্মকারক গ্রহ হয় এবং সে যদি পাওয়ারফুল থাকে, ভালো অবস্থান করে, ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে না কালোচ্ছন করে, তাহলে সেই মঙ্গল কিন্তু আপনাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে ধীরে ধীরে ধীরে। এবং সেই মঙ্গলের দশাও যদি আপনার জীবনে থাকে, অর্থাৎ আপনার এই আত্মকারক গ্রহ যে স্ট্রং রয়েছে এবং তার সাথে দশাও আপনি পেলেন, কেউ আপনাকে হিংসা করুক বা যাই করুক কিচ্ছু করে উঠতে পারবে না, আপনি এগিয়ে যাবেনই। অনেকে দেখেন না অনেক সফলতা এবং অনেক রাজনীতিবিদেরও কিন্তু মঙ্গল খুব ভালো থাকে, তারা পরপর ভোটে দেখবেন জিতে এগিয়ে যাচ্ছে, জানবেন তার আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল তাকে লড়াকু, মঙ্গল তাকে সাংগঠনিক ক্ষমতা, মঙ্গল তাকে মানে ভোটে উইন করার যে মানসিকতা এটা কিন্তু দিয়ে থাকে। আমি প্রচুর মানুষের দেখেছি এবং তারা দেখেছি লাইফে প্রচণ্ডভাবে সাকসেস পেয়ে থাকে। এরপরে আসি বুধ। বুধ যদি কারো আত্মকারক গ্রহ থাকে, তাহলে আমি যেটা দেখেছি একটু চাইল্ডিশ ব্যাপার থাকে, এক খাবার খেতে ভালো লাগে না, একরকম ড্রেস পরতে ভালো লাগে না, এদের মধ্যে একটা নার্ভাসনেস সবসময় কাজ করে, সেটা আত্মকারক গ্রহ বুধ যদি হয়। এরা একসাথে অনেক চিন্তা করে থাকে, আজ মনে হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হবো, কাল মনে হচ্ছে আমি IPS হবো, তারপরের দিন মনে হচ্ছে আমি কোনোভাবে ডক্টর হবো, এই ধরনের মানসিকতা তার মধ্যে থাকে, অর্থাৎ একটা ফিকলনেস থাকে। আত্মকারক গ্রহ যদি বুধ হয়, বুধ যদি দুস্থানগত হয়, পাপগ্রহ দৃষ্ট হয়, তাহলে কিন্তু এই বুধ সাংঘাতিক রকম মানে আপনার জীবনে একটা অশান্ত পরিবেশ করে। সেই কারণে বলবো জন্মকালীন ছকটা খুব মানে জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিকে আপনি কিন্তু দেখাবেন যে আপনার আত্মকারক গ্রহ কি আছে, তার দশা আদৌ কি আপনার জীবনে পাচ্ছেন কিনা, তাকে একাধিক নেগেটিভ প্ল্যানেটের অ্যাসপেক্ট আছে কিনা, এবং তার দেখা যাচ্ছে যে দুস্থানগত কিনা, এই এতগুলো জিনিস কিন্তু আমাদের দেখতে হবে। বুধ কিন্তু আমাদের দেয় লেখনী শক্তি, বুধ দেয় আমাদের ক্রিয়েটিভিটি, বুধ দেয় আমাদের কিন্তু IT সেক্টর, বুধ দিয়ে থাকে নতুন নতুন কোনো কিছু করার, ইউটিউবার হিসেবে কাজ করা বা লাইফে সাকসেস পাওয়ার জন্য বিভিন্ন মানে নেটওয়ার্কিং বিজনেস সমস্ত কিছু কিন্তু বুধ দেয়। আত্মকারক বুধ যদি আপনার পজিটিভ হয়, তার দশা পান, নেটওয়ার্কিং বিজনেস করে আমরা অনেকেই দেখেছি বিভিন্ন নেটওয়ার্কিংয়ে খুব উচ্চ পর্যায়ে চলে গেছে, LIC বিভিন্ন রকম নেটওয়ার্কিং সেক্টরে কাজ করে করে তারা কিন্তু ভালো পোস্টে চলে যায়। এবং আপনার সাংবাদিকতা করা, ভালো রাইটার হওয়া, ভালো সাংবাদিক হতে গেলেও বুধের কানেকশন কিন্তু আপনার প্রচণ্ডভাবে নিতে হয়। আত্মকারক গ্রহ যদি আমাদের বৃহস্পতি হয়, অর্থাৎ বৃহস্পতি যদি দেখেন 25 ডিগ্রি সামথিংয়ে রয়েছে, তাহলে বৃহস্পতি কিন্তু এমনি বৃদ্ধকারক গ্রহ, ম্যাচিউরিটি কারক গ্রহ, নলেজের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, সেই বৃহস্পতিও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধকালীন হচ্ছে, অর্থাৎ
তার পুরো ফলটা কিন্তু আপনাকে দিতে পারবে না। হয়তো আপনি একটা ভালো জায়গায় যেতে চাইছেন, শেষ মুহূর্তে গিয়ে আটকে গেলেন। বৃহস্পতি যদি আপনার জীবনে 25 ডিগ্রি সামথিং এ থাকে আর তার থেকে যদি সমস্ত প্ল্যানেটগুলো নিচস্থ থাকে অর্থাৎ কম ডিগ্রিতে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি জুপিটার সে কিন্তু আপনার সোল প্ল্যানেট হয়ে যাবে। আর এই সোল প্ল্যানেট থাকার জন্য বৃহস্পতির মধ্যে গরিমা থাকে, অর্থাৎ সে কিন্তু আত্মহংকারী হয়, তার নলেজ জ্ঞান উইজডম তাকে কিন্তু অন্যদের থেকে একটু আলাদা করে দেয়। বড় লয়ার হতে পারে, জাজ হতে পারে, বড় ধর্ম প্রচারক হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, বিভিন্ন সেক্টরে কিন্তু ব্যাংক ম্যানেজার হতে পারে, টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, এগুলো কিন্তু বৃহস্পতির সেক্টর। অর্থাৎ এই সেক্টরে কিন্তু বেস্ট জায়গা কিন্তু পৌঁছে দেবে হচ্ছে আপনার সোল প্ল্যানেট। এবং বৃহস্পতি যদি দেখা যায় যে দুঃস্থানগত রয়েছে, পাপ পীড়িত হয়ে রয়েছে, রাহু দৃষ্টিতে রয়েছে, রাহু স্টারে রয়েছে, তখন এই আত্মকারক গ্রহ কিন্তু সেভাবে কাজ দিতে চায় না, তখন কিন্তু তার জন্য লাগে প্রতিকার। কাজেই সমস্যা যেরকম আছে চিন্তা করবেন না, তার সমাধানও কিন্তু আছে। আসি শুক্র। শুক্র যদি কারো সোল প্ল্যানেট হয়, শুক্র মানে হচ্ছে সৌন্দর্য, শুক্র মানে হচ্ছে লাবণ্য, অর্থাৎ স্কিন ভীষণ ভালো হয়, ড্রেস সেন্স ভীষণ ভালো হয়। মানে যারা শুক্রের মানে সোল প্ল্যানেট হয়, আপনারা দেখেই তার টেস্ট, তার ব্যাগের নেওয়া, তার জুতো, তার ড্রেস, তার জুয়েলারি সব অন্যদের থেকে একটু আলাদা হবে। অর্থাৎ তার মধ্যে ভীষণ ক্রিয়েটিভ ব্যাপার থাকবে, তার মধ্যে ভীষণ লাক্সারিয়াস ব্যাপার থাকবে, ভালো পারফিউম মাখবে, এবং জীবনে যা কিছু সৌন্দর্য বা লাক্সারি সে কিন্তু ভোগ করবে। ব্র্যান্ডেড কোনো জায়গায় তার কিন্তু ফ্ল্যাট বা বাড়ি হয়ে থাকবে, মানে পশ এলাকায়। এবং তাদের মধ্যে ভীষণ রকম একটা ভালো সেক্টরে যেখানে সে খুব সুন্দরভাবে কাজ করতে পারবে এসির মধ্যে বসে, এবং নয় অভিনয় জগতে কাজ করবে, নয় সে কোনো সিএ কোনো গ্ল্যামারাস ওয়ার্ল্ডে কাজ করবে, কোনো বিউটিশিয়ান হয়ে কাজ করবে, কোনো রকম মানে ভালো সেক্টরে সে কিন্তু কাজ করে যাবে। বুটিক, বড় বুটিক হতে পারে তার, অর্থাৎ বড় রেস্টুরেন্ট হতে পারে, হোটেল হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, এই ধরনের সেক্টরগুলো কিন্তু তাদের জন্য ভীষণ ভালো হয়। এবং সোল প্ল্যানেট হচ্ছে যদি কারো স্যাটার্ন হয়, জীবনের ছোট থেকেই তাকে কিন্তু ভীষণ লড়াই করতে হয়। অর্থাৎ আপনার স্যাটার্ন ধরুন 25 ডিগ্রি বা 24 ডিগ্রি সামথিংয়ে রয়েছে, অন্য প্ল্যানেটগুলো আরও বেশিতে রয়েছে, সেখানে কমে রয়েছে, তাহলে কিন্তু দেখা যাবে যে স্যাটার্ন কিন্তু যদি আত্মকারক গ্রহ হয়, ছোটোবেলা থেকে লড়াই আপনাকে ভীষণ করতে হবে, জীবনে কিন্তু দুঃখ কষ্ট আপনার জীবনের মানে একদম বন্ধু হয়ে থাকবে। এবং তার পাশাপাশি ম্যাচুরিটি, যেহেতু আপনি লাইফে এত ধাক্কা খাচ্ছেন, ম্যাচুরিটি কিন্তু অন্যদের থেকে অনেক বেশি আপনার মধ্যে থাকবে। অর্থাৎ এই স্যাটার্ন কিন্তু আপনাকে রাজনীতির দিকে নিয়ে চলে যাবে, স্যাটার্ন কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে চলে যাবে, এই স্যাটার্ন আপনাকে বড় জাজ করতে পারে, এই স্যাটার্ন কিন্তু আপনাকে বড় চার্টার্ড করতে পারে, এই স্যাটার্ন কিন্তু আপনাকে পাইলট করতে পারে, অর্থাৎ ভালো ভালো জায়গায় যাবে, কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট করে, যন্ত্রণা নিয়ে, লড়াই করে আপনাকে সেই জায়গায় কিন্তু পৌঁছাতে হবে। অর্থাৎ আত্মকারক গ্রহ আপনার চোখে কী অবস্থায় রয়েছে দেখে নেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। আর এই আত্মকারক গ্রহ যদি পজিটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনি নিজেই করে নিতে পারবেন। তার জন্য কি বলবো, একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। অর্থাৎ আপনার সোল প্ল্যানেট কী অবস্থায় রয়েছে, দুস্থানগত আছে বা ডিগ্রিগত জায়গায় সে বৃদ্ধকালীন জায়গায় চলে গেছে, বা ধরুন একদম 2 ডিগ্রিতে রয়েছে, 3 ডিগ্রিতে রয়েছে, তাহলেও কিন্তু তার সঠিক প্রতিকার করে নিতে হবে। যারা চাইছেন সঠিক প্রতিকার করতে, 8697339671 যোগাযোগ করবেন, বা 6290513152 যোগাযোগ করবেন। আপনারা আমাকে খুবই ভালোবাসেন, আমার অনুষ্ঠান দেখতেও ভালোবাসেন, প্রচুর খোঁজ নেন আমার, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু যেটা ভুলে যাচ্ছেন বন্ধুরা, সেটা হচ্ছে অনুষ্ঠান তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করছেন। আজকে কিন্তু এই ভুলটা করলে হবে না, আজকে এখনই আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, নমস্কার। নমস্কার, আমি রূপসা সাহা, আমি বীরভূম থেকে আসছি। আমি গত বছর ম্যামের কাছে দেখিয়েছিলাম, আমি পড়াশোনায় তার আগে খুব একটা ভালো ছিলাম না, আমি
এই বছর এইচএস পরীক্ষা দিলাম, আমার অল সাবজেক্টে লেটার আছে এবং আমি এইচএস পরীক্ষায় স্টারও পেয়েছি। যারা এই এডুকেশন রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তারা অবশ্যই দিদির কাছে আসুন, তারা খুবই সাফল্য পাবেন। নমস্কার।